আবারও ভারতের বিদেশ মন্ত্রক কড়া বার্তা দিল ইউনুস সরকারকে। ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি এন্ড স্ট্রংলি রেজড উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট দ্য থ্রেটস এন্ড টার্গেটিং অ্যাটাকস অন হিন্দুজ এন্ড আদার মাইনরিটিজ। ভারত বিরোধীরা বাংলাদেশের যত বাড়বে শেখ হাসিনার হাত তত শক্তিশালী হবে। তবে ভারতীয় বরাবর চারটা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং কিছুটা বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শক আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে কিন্তু এক ভয়ঙ্কর পরিস্থিতি পার করছে বাংলাদেশ, যার ফলে কিন্তু আওয়ামী দস্যুদের পাশাপাশি কিন্তু এবার ভারতও বড় সুবিধা নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে। অর্থাৎ হাসিনাকে আবারও দেশে ফেরানোর বড় ষড়যন্ত্র চলছে। তবে কি দেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে? আর এমনই কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আপনাদের সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখিয়ে আনি। শেখ হাসিনা অসহায় ছিল, কিন্তু যখন এরকম ভাবে প্রচন্ড ভারত বিদ্বেষী এবং ভারতের পতাকাকে অবদমিত করে এই হয়েছে শুরু হয়েছে মরুজবাই চারিদিকে, তখন থেকে শেখ হাসিনা কিন্তু শক্তিশালী হয়ে গেছে। ভারতের মাটিতেও শেখ হাসিনা নিরাপদ ছিল না, প্রশ্ন ছিল যে সে কেন থাকবে, কিন্তু এখন একচেটিয়া ভারতের সমস্ত মানুষ তারা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিচ্ছে যে শেখ হাসিনা থাকবে এবং শেখ হাসিনাকে কিভাবে পুনর্বাসন করা যায়। যে শেখ হাসিনাকে যদি পুনর্বাসন করে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো যায় তাহলে এই প্রচন্ড ভারত বিরোধিতা বাংলাদেশে বন্ধ করা যাবে। দেখেন তাদের সেন্টিমেন্টটা কিভাবে ভুলে গেল, এই ভুলগুলো কে করলো, কে করছে এখানে, কেউ ভাই এত কোনো তলা গোলা পাইতেছি না যে কে নেতা, কে এগুলো বলতেছে, কে এগুলো করতেছে। দিল্লি না ঢাকা, মন চাইলেও তাদের পতাকা একটা দেশের পতাকাকে পায়ের নিচে দমন করে দিলাম, মন চাইলেও এক জায়গাতে দিল্লির সাইনবোর্ড লাগিয়ে গুরুজবাই করে দিলাম, জনগণ এই রাস্তায় এলোমেলোভাবে যে পাবলিক যা বললো বললো, কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে যারা আছে উপদেষ্টা তারাও দায়িত্বহীনতার পরিচয় দিছে। তারা অনেক ভারত বিদ্বেষী কথাবার্তা বলিয়া এদেশের জনগণের ক্ষতি করছে। আমি আজকে একটা ক্ষতির কথা বলি, আমার এই ভিডিওর নিচের ভিডিওটা দেখেন, গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম দেখেন, ওখানে একজন আপু লিখেছেন পোস্টের একটা অনেক কমেন্টস আছে তার মধ্যে দেখেন, ওর ঠিকানা মিকানা সব দিয়ে দিছে। ওনার স্বামী ভারতে কোনো একটা হাসপাতালে কিডনি চিকিৎসা করতেন এবং সেখানে কিডনি ডায়ালাসিস করতেন নিয়মিতভাবে, ওনারা প্রতি মাসে যাইতেন ওখানে। গত দুই মাস যাবৎ তারা ওখানে আর যেতে পারে নাই, কারণ ভারতের সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছে। উনি দেখেন কমেন্টসে লিখেছে যে ভাইয়া আমার স্বামীটা গত পরশু দিনকে বিনা চিকিৎসায় মারা গেছে। এরকম অসংখ্য মানুষ যারা ভারতের ট্রিটমেন্ট, কেউ 70% হয়েছে, কেউ 50% হয়েছে, কেউ একবার দেখে আসছে, তারা কিন্তু যাইতে পারতেছে না, তারা এরকম মৃত্যু মুখে পতিত হয়েছে। এ তো দেখালাম একটা, এটা বিবেককে নাড়া দেয় মানুষের। আরো টোটাল বিষয়টা আমি বলছি, আপনি আমাকে বলবেন ভারতের দালাল বলে তো আপনি সুবিধা করতে পারবেন না। আমার ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, শেখ হাসিনার 15 বছরে আমি জেলও খেটেছি এবং অসংখ্য ভিডিও আছে শেখ হাসিনার এই 15 বছরের শাসনের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা আছে। এখন আপনারা যারা এই যে রাস্তায় লাফালাফি করছেন, তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিলেন, তারা আমাদের মতো সামনে এসে প্রতিবাদ করেন নাই। কাজে আমাদেরকে ভারতের দালাল বলে আবার ট্যাগ দেওয়া সুবিধা করতে পারবেন না, কিন্তু আমরা সবসময় দেশের চিন্তা করি। এই যে আমার আপুটা ওখানে কমেন্টস করছে তার স্বামীরা মারা গেছে, আমরা এদের চিন্তা করি এবং আমরা এগুলো করিয়া আমাদের দেশের লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু এটা আমি চিন্তা করব। এখন শেখ হাসিনাকে গালি দেওয়ার লোক, ভারত বিরোধিতা করে বক্তব্য দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। এখন কারা করতেছে এগুলো বেশি জানেন? শেখ হাসিনার 15 বছরের শাসনামলে এলা হয় নিরাপদ দূরত্বে ছিল, আর না হলে ডুব মেরেছিল, না হলে শেখ হাসিনার থেকে সুবিধাবাদী ছিল, তারাই এখন সামনে চলে আসছে সব। কারণ এখন এগুলো বললে বাহবা দেওয়ার লোকের কোনো অভাব নেই। ভারত বিরোধিতা বাংলাদেশের যত বাড়বে শেখ হাসিনার হাত তত শক্তিশালী হবে।
আবারও বলছি, ভারত বিরোধীটা আমরা যত জোরদার করব তত দ্রুত শেখ হাসিনা পুনর্বাসনের দিকে এগিয়ে আসবে। বিরোধিতা করতে যাইয়া আমরা দেখলাম বুয়েটে এবং আরো কোন কোন জায়গায় ভারতীয় পতাকাকে পায়ের নিচে পাড়াইয়া পদদলিত করিয়া সেইটার ছবি তুলিয়া ভিডিও করিয়া অনলাইনে ভাইরাল করা হয়েছে, ভারতীয় পতাকা। আচ্ছা, সেই কারণে কিন্তু এর রিয়াক্ট হিসেবে ভারতে দেখেছেন বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পূরণ হয়েছে এবং সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। এবার আসেন টু দ্য পয়েন্টে, আমি বিশ্লেষণটা করে দিই। শেখ হাসিনাকে বাংলাদেশে মোদী সরকার সমর্থন দিয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু ভারত এই 5ই আগস্টের আগে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ভারতে কিন্তু এই ছাত্রদের সমর্থনে এবং বাংলাদেশের ছাত্রদের সমর্থনে শেখ হাসিনার বিরুদ্ধে বড় বড় মিছিল হয়েছে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে, আমরা এটা দেখেছি। তাদের স্লোগানগুলো ছিল এরকম, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না। ভারতের 140 কোটি জনগণ কিন্তু শেখ হাসিনাকে সমর্থন দেয় নাই। শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল বিজেপি, নরেন্দ্র মোদী সরকার। এবং শেখ হাসিনা যখন ভারতে যে আশ্রয় নিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়ায় যে ভারতের অনেকেই কিন্তু অনেক বিধায়ক পর্যন্ত প্রশ্ন তুলেছিল যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে আমাদের বাংলাদেশে তাকে আশ্রয় ভারতে আশ্রয় দেওয়া হলো, এবং একটা জনমত গঠন হয়েছিল, আমরা মিডিয়ায় দেখেছি যে শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে খুনের অভিযোগে অভিযুক্ত হইয়া দেশ থেকে পালাই আসছে, আমরা কেন আশ্রয় দিব তাকে, এরকম একটা সেন্টিমেন্ট কিন্তু মোদী বিরোধী থেকে শুরু হয়েছিল। কিন্তু এই বাংলাদেশের আমাদের কতিপয় মানুষের অতি উৎসাহের কারণে এবং খামখেয়ালির কারণে আজকে দেখেন ভারতের 140 কোটি জনগণ প্রায় সবাই শেখ হাসিনার পক্ষে চলে গেছে। কিভাবে পক্ষে গেছে দেখেন, ভারত মাতা ভারতীয় পতাকা যখন আপনি পদদলিত করলেন তখন কিন্তু ভারতের 40 কোটি জনগণ এক হয়ে গেল। আমরা যেমন আমাদের দেশের পতাকাকে সম্মান করি, পতাকার প্রশ্নে আমরা যেমন সারা দেশ এক, কোনো ছাড় নেই, ভারতও কিন্তু তাই, তাদের দেশের জাতীয় পতাকাকে পতাকার প্রশ্নে আমরা যেমন সারা দেশ এক, কোনো ছাড় নেই, ভারতও কিন্তু তাই, তাদের দেশের জাতীয় পতাকাকে পদদলিত করায় তারা কিন্তু এখন দেখেন সব এক হয়ে গেছে। এখন আর কেউ কিন্তু হাসিনার বিরুদ্ধে বলতেছে না। এই যে বাংলাদেশের আমাদের এই বিবেকহীন কার্যক্রম, এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। যখন বাংলাদেশ থেকে ভারতে শেখ হাসিনা অবস্থান নিল, তখন দেখা গেল যে সেখানে যেমন মোদী সরকার তাকে আশ্রয় দিয়েছিল, আবার তার উপরে চাপও ছিল যে কেন আমরা আশ্রয় দিব। কিন্তু আমাদের এই যে দেখেন প্রচন্ড ভারত বিরোধিতা, এটি কোনো সুফল বয়ে আনবে না, এটি কোনো প্রয়োজন নাই, আননেসেসারি। ভারত বিরোধিতা করার অনেক ওই আছে, ভারতের সাথে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে, ভারতের সাথে যে সমস্ত চুক্তি আছে সেই সব চুক্তিগুলোতে এখন এটা বিশ্লেষণ করতে হবে যে কোনটাতে আমাদের স্বার্থ আছে আর কোনটা ভারতের স্বার্থ রক্ষা করছে। প্রয়োজন বোধে সেই সব চুক্তি যেগুলো আমাদের
দেশের জন্য ক্ষতি এগুলো বাতিল করা দিতে, এগুলো ব্যাপারে কূটনৈতিকভাবে সমাধান করা দিতে পারে। কিন্তু এখন যা হচ্ছে দেশে, যে এই প্রথম আলোর সামনে যে একটা গুরুজবাই করে দিলাম, ওই ডেলি স্টারকে দিল্লি স্টার বানিয়ে দিলাম, এই যাকে দেখতেছি তাকে বলতেছি যে এটা ভারতের দালাল, যেখানে সেখানে স্লোগান চলতেছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মানে সারা দেশে একটা অঘোষিত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। কিন্তু এদের কে নেতৃত্ব দিচ্ছে, কি হচ্ছে, এগুলো আমি কিছু বুঝি না। কিন্তু আমার কথাটা গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখেন। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।